আকাশে আগুন লাগছে পুরো সব মেহমানরা হচ্ছে এসে পড়েছে অ্যান্ড সবাই এখন খেতে বসে গিয়েছে তো এখানে হচ্ছে আমার চাচিমা দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে আমার আম্মু আব্বু চাচিমা চাচু সবাইকে আপ্যায়ন করে খাওয়াচ্ছে এখানে মেহমানদের তো এখানে হচ্ছে আম্মু মেহমানদের জন্য কী কী রান্না করেছে সেটা তোমাদের দেখাই এখানে তোমরা দেখলে রোস্ট আছে তারপর গরু মাংসর ভুনা আছে তারপর এখানে হচ্ছে ইলিশ মাছ আছে ইলিশ মাছের পাশে হচ্ছে ডিম কোরমা আছে এই ডিম কোরমা অ্যান্ড ডিম কোরমার পাশে হচ্ছে আরেকটা ইলিশ মাছ আছে এটা হচ্ছে সরিষা ইলিশ এই সরিষা ইলিশটা অনেক মজা হয়েছিল অ্যান্ড তারপর এখানে হচ্ছে ভাঙা মাছ রান্না করা আছে অ্যান্ড এখানে হচ্ছে মুগ ডাল অ্যান্ড তার পাশেই আছে হচ্ছে মুরগি মাংস ভুনা এটা হচ্ছে ঝাল করে রান্না করা হয়েছে অ্যান্ড তার পাশে হচ্ছে পোলাও আছে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সালাদ তো এটাই আজকের আম্মু মেহমানদের জন্য রান্না করেছে বাসে হচ্ছে অনেক মেহমান এসে পড়েছে তাই আমি বেশি একটা ভিডিও করতে পারছি না তাও চেষ্টা করছি ভিডিও করার তোমার ভিডিওটা দেখতে থাকো কী করি আমরা আজকে হ্যাঁ অনেক গরম তাই চেহারার মেকআপ পুরো গলে গলে পড়ছে সো আমি খেতে বসে গিয়েছি অ্যান্ড আমার সাথে খেতে আমি বসেনি বিকজ ও আমার খালাতো বোন আর ফুপাতো বোনের জন্য অপেক্ষা করছে অ্যান্ড এখানে আমার সাথে লামিয়া বসেছে ইয়ো লামি এতক্ষণ হচ্ছে আমি নিচে ছিলাম সবাই মেহমানরা খাওয়া দাওয়া করছিল তো সবার সাথে একটু বেড দিলাম সবাইকে খাওয়ালাম তো এখন অনেক সুন্দর আকাশ উঠেছে আসলে আজকে সারাদিন এরকম সুন্দর আকাশ ছিল কিছুদিন ধরে অনেক সুন্দর সুন্দর আকাশ উঠেছে এই যে এখানে হচ্ছে আপি আছে আমার সাথে এটা হচ্ছে আমার বড় বোন তো আপি কাজ করে অনেক সুন্দর লাগছে সাথে খুব লাল পরি লাগতেছে লাল ড্রেসে অ্যান্ড অনেক সুন্দর আজকের ওয়েদারটা জাস্ট একটু গরম এটাই কিন্তু অনেক সুন্দর সানলাইট আছে অ্যান্ড প্লাস আকাশটা অনেক কালারফুল হয়ে আছে আমার এই বোনটা অনেক ভালো অনেক কাজ করে আপি অনেক ভালো আপি অনেক কাজ করে অনেক দায়িত্ববান একটা মেয়ে হ্যাঁ মেজুর এরকমই হয় মেজু আপিও মেজু আপির ফ্যামিলিতে আমি আমার ফ্যামিলিতে মেজু বোন না আপি আমাদের মধ্যে এটা মিল আছে হ্যাঁ আমার আজকে আকাশ অনেক সুন্দর এই যে মেঘটা পুরো কটন ক্যান্ডির মতো দেখতে লাগতেছে হাওয়াই মিঠাই আজকে ব্লু স্কাই অ্যান্ড সুন্দর এই গাছটা তো সবসময় ফুল থাকে আজকে এবার আমার সিজন নাই কৃষ্ণ চূড়া গাছে একটা কদিন আগে এসে দেখছিলাম লাস্ট বার এসে এবার ফুল নাই তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে তোমরা দেখতেই পারছো সূর্যের আলোটা একটু কমে আসছে অ্যান্ড এখন তেমন একটা গরমও লাগছে না আশেপাশে অনেক বাতাস তোমরা দেখতেই পারছো পাতাগুলো কী সুন্দর নড়ছে অ্যান্ড নিচে সবাই চলে গিয়েছে পুরা বাসা খালি হয়ে গেছে সবাই এখন নিচে চলে গিয়েছে তো গাইস এখন হচ্ছে আমরা একটু বাহিরে এসেছি এখানে হচ্ছে মেলা বসেছি ঈদ উপলক্ষে তো এখানে একটু ঘোরাফেরা করবো তারপর কী কী করি তোমরা দেখতে থাকো ব্লগটি এখানে পিছনে সবাই আছে হাই দাও তুমি একটা তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তার জন্য এখানে সবাই ঘুরতে এসেছে তোমরা দেখতেই পারছো কত মানুষের ভিড় এখানে সবাই পর্দার পারে বাতাস খেতে এসে পড়েছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি অনেক সুন্দর বাতাস নদীর পাড়ে
এখান থেকে গ্যাজেট বের হয় গ্যাজেট লিপস্টিক আর আছে মেকআপ প্রোডাক্ট বের হয় তো এখন হচ্ছে আমরা সবাই একসাথে টলারে উঠছি তো টলারে উঠে হচ্ছে এখন আমরা একটু পদ্মার পাড়ে বাতাস খাবো অ্যান্ড পদ্মা নদীটা একটু ঘুরে ঘুরে দেখবো অ্যান্ড সুন্দর সানসেটটা এনজয় করবো আকাশে আগুন লেগেছে এর মনে দেখে ফিল হইতেছে আমি ইনস্টা ক্যামেরাতে তো আরো চুস্ত ইশফা হাই দাও ঈদ মুবারক আজকে এই যে তৃতীয় দিন তাও আমাদের জন্য ঈদ চলতেছে এখানে সামিয়া আর এই যে এখানে ইস্টা ইস্টা আর এখানে ওই সাপি তো এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি সবাই মিলে তারপর বাসায় যে কি করবো সেটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটি আজকের ব্লগটি এতটুকু আশা করি তোমাদের ব্লগটি ভালো লেগেছে তো মাত্র হচ্ছে আমরা বাড়ি থেকে আসলাম শ্যামু বাড়ি থেকে তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা 7:30 বাজে এখন সো আজকের ব্লগটি এতটুকুই তোমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখনো না করে থাকলে ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের ব্লগটি কেমন লেগেছে এবং বেশি বেশি ব্লগটি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে অ্যান্ড তোমাদের ইচ্ছে করে তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামের নেমটা আমরা এখানে দিয়ে দিব হ্যাঁ ইচ্ছে করে তো আমাদের ফেসবুক পেজে যে একটি লাইক দিয়ে আসতে পারো সেটা নামটা আমরা এখানে দিয়ে দিব দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ